মাননীয় মন্ত্রী ঢাকা শহরে একটা ঠেলাগাড়ির মধ্যে এক দেখছি শুধু খিচুড়ি নিয়ে রাস্তায় বের হন। কতজন লোক আপনার পেছনে শুধু এই খিচুড়ি নিতে আসে দেখতে পারবেন, রিয়ালিটিটা বুঝতে পারবেন। আমার কষ্ট লাগে এই জন্য যে আমরা সাধারণ মানুষ হয়ে দেশের বাইরে থেকে যা দেখি যা শুনি, আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে মন্ত্রী হয়ে এগুলো দেখেনও না, মানুষকে রং ইনফরমেশন দেন। কোনো মন্ত্রী পরামর্শ দেন কচুরি পানা খাওয়ার জন্য, আবার কোনো মন্ত্রী পরামর্শ দেন কম খেতে। এখন আবার একজন মন্ত্রী বলেছেন দেশের মানুষ চাইলেই তিন বেলা মাংস খেতে পারে। আমিও এই মন্ত্রীর সাথে একমত, আপনারা চাইলেই তিন বেলা মাংস খেতে পারেন। তিন বেলা মাংস খেতে হলে আপনাকে যা করতে হবে, প্রথমে 1 কেজি মাংস কিনবেন, মাংসটা ভালো করে ধুয়ে সিদ্ধ করবেন, সিদ্ধ করার পর মসৃণ করে পাটায় পেটে নেবেন। এইবার এই পাটা মাংস দিয়ে খুব ছোট ছোট ট্যাবলেট তৈরি করবেন, এই ট্যাবলেটগুলো রোদে ভালোভাবে শুকিয়ে নেবেন, তারপর পরিষ্কার কাচের পাত্রে এই মাংসের ট্যাবলেটগুলো রেখে দেবেন। তারপর যখনই খাবার খান তখন প্রতিবার খাবারের সাথে ওই পাত্র থেকে একটা করে মাংসের ট্যাবলেট খেয়ে নেবেন, এতে আপনার তিন বেলা মাংস খাওয়া হয়ে যাবে। তাছাড়া আপনারা আরেকটা কাজ করতে পারেন, ঘরের দেয়ালে মাংসের ছবি বাদায় করে ঝুলিয়ে রাখতে পারেন, খাবারের সময় ওই মাংসের ছবির দিকে তাকিয়ে থাকিয়ে খাবার খেতে পারেন, এতে মাংস খাওয়ার স্যাটিসফ্যাকশনটা কিছুটা পাবেন। আচ্ছা, আপনারা কি বিশ্বাস করেন বর্তমানে বাংলাদেশের 18 কোটি মানুষের তিন বেলা মাংস খাওয়ার ক্ষমতা আছে? আমি তো এমন অনেক জায়গার খবর জানি যেই জায়গার মানুষগুলো পান করার জন্য বিশুদ্ধ পানি পান না, আর মাংস বা ভালো খাবার তো অনেক পরের কথা। তিন বেলা মাংস দিয়ে ভাত খাওয়া এত সোজা না। এবার আপনাদের আমি একটা মজার গল্প শোনাব। একজন লোক একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে বসে বসে ধর্মীয় নেতার কথা শুনছিলেন। এক সময় ধর্মীয় নেতা বলেছিলেন, এই মাসে যদি তোমরা 1 টাকা দান করো তাহলে সৃষ্টিকর্তা তোমাকে 70 টাকা দেবেন। ওই লোকটা কথাগুলো শুনে লোভে পড়ে গেলেন, কিন্তু এই লোকের দান করার মতো তেমন কোনো টাকা পয়সা ছিল না। লোকটা বাড়িতে গিয়ে তার বাড়ির জায়গা জমি সব বিক্রি করে সব টাকা দান করে দিলেন। তারপর লোকটা প্রচণ্ড অভাবে ভুগছিলেন, এক সময় খাবার না পেয়ে ঘাস খাওয়া শুরু করলেন। ঘাস খেতে খেতে লোকটার প্রচণ্ড ডিসেন্ট্রি হলো, ডিসেন্ট্রি তার ভালোই হচ্ছিল না। নিজের বাড়িঘর ছিল না বলে টয়লেটের কাজ সারতে হতো নদীর ধারে। একদিন লোকটা নদীর পাড়ে বসে একটা গাছে ধরে টয়লেটের কাজ শেষ করছিলেন, এমন সময়ে নদীর পাড় ভেঙে লোকটা নদীতে পড়ে গেলেন। সাঁতার জানতেন না তাই এদিক সেদিক কোনো কিছু ধরার চেষ্টা করছিলেন। এক সময় কিছু একটা ধরে নদী থেকে উপরে উঠে আসলেন। উপরে উঠে আসার পর যেই জিনিসটা ধরে উপরে নিয়ে এসেছিলেন সেটা ছিল একটা ব্যাগের মতো। সেটা খুলে দেখতে পেলেন ব্যাগ ভর্তি স্বর্ণ। এইভাবে এই লোকটা বড়লোক হয়ে গেছেন। তারপর পরের বছর এই লোকটা আবার ওই ধর্মীয় অনুষ্ঠানে যান। ধর্মীয় নেতা যখন অনুষ্ঠানে বলেছিলেন এই মাসে তোমরা 1 টাকা দান করলে সৃষ্টিকর্তা তোমাকে 70 টাকা দেবেন, এই কথা শুনে পেছন থেকে লোকটা দাঁড়িয়ে চিৎকার করে বললেন, আপনার বক্তৃতায় ভুল আছে, 1 টাকা দান করলে 70 টাকা পাওয়া এত সহজ না, আপনার বক্তৃতা শুনে বাড়িতে যেতে হবে, বাড়িতে গিয়ে বাড়ি বিক্রি করতে হবে, না খেয়ে থাকতে হবে, ঘাস খেতে হবে, তারপর ডিসেন্ট্রি হবে, নদীর পাড়ে বসে টয়লেট করতে হবে,
নদীতে পড়তে হবে, তারপর এক টাকায় সত্তর টাকা পাবেন। মাননীয় মন্ত্রীর কথার সাথে আমি একটা কথা যোগ করতে চাই, তিন বেলা মাংস খেতে হলে হয় বড় লোকের সন্তান হতে হয়, না হয় ভালো পড়াশোনা করে ভালো চাকরি করতে হয়, আর তা না হলে রাজনীতি করে নেতা হতে হবে। নেতা হলে জেলে থাকলেও তিন বেলা মাংস খাওয়া যাবে, এমনও ইতিহাস আছে, নেতা কয়েক বছর জেলে, নেতার স্ত্রী বাড়িতে, কিন্তু নেতার স্ত্রী ঘরে থেকেই প্রেগনেন্ট হয় এবং বাচ্চাও জন্ম দেয়। এটাও একটা বিশাল আজব ব্যাপার। অনেকেই আমায় বলেন আমি গভর্নমেন্টের সমালোচনা করি। আচ্ছা, আমি যদি আপনাদের সমালোচনা না করি, দেশে আর কি আছে সমালোচনা করার মতো আপনাদের ছাড়া? আমি আপনাদের অনেক আপন, আর আপনারা সমালোচনার মতো কাজ না করলেই তো পারেন, কেউ আর সুযোগ পাবে না সমালোচনা করার। আমি বলছি না দেশে এমন কোনো মানুষ আছে যারা তিন বেলা শুধু লবণ দিয়ে ভাত খেতে পারে না, তবে আমি মাননীয় মন্ত্রীদের কাছে আশা করব ওনারা যেন এমন কিছু না বলেন যেগুলো শুনলে মানুষ কষ্ট পায়, মানুষ হাসে। মাননীয় মন্ত্রী, ঢাকা শহরে একটা ঠেলা গাড়ির মধ্যে এক দেখছি শুধু খিচুড়ি নিয়ে রাস্তায় বের হন, কতজন লোক আপনার পেছনে শুধু এই খিচুড়ি নিতে আসে দেখতে পারবেন, রিয়ালিটিটা বুঝতে পারবেন। আমার কষ্ট লাগে এই জন্য যে আমরা সাধারণ মানুষ হয়ে দেশের বাইরে থেকে যা দেখি যা শুনি, আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে মন্ত্রী হয়ে এগুলো দেখেনও না, মানুষকে রং ইনফরমেশন দেন। আপনারা যারা ভিডিওটা দেখছেন নিচে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আমি প্রিসিলা, একজন জার্নালিজম এবং ল স্টুডেন্ট নিউ ইয়র্ক থেকে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।